আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি দেখাবো মিষ্টি আলুর কালো জাম কীভাবে বানাতে হয়। ফার্স্ট আমি 6টি মিষ্টি আলু ছিলে নিয়েছি একটি বোলের মধ্যে। মিষ্টি আলুগুলো ভালো করে মেখে নিতে হবে হাত দিয়ে। মাখানো হয়ে গিয়েছে, এখন দিতে হবে 2 টেবিল চামচ ময়দা, 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, 1 চা চামচ বেকিং পাউডার। এখন এগুলো দিয়ে ভালো করে আবার মেখে নিতে হবে। হাতের মধ্যে একটু ঘি দিয়ে মিষ্টির সাইজে গোল গোল করে নিতে হবে। এই সাইজ করে নিতে হবে। এখন গরম তেলে, ডুবো তেলে অবশ্যই ভাজতে হবে মিষ্টিগুলো, আর চুলোর আঁচটা অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে। একটু ব্রাউন কালার হয়ে আসলে এগুলো এখন একটু উল্টিয়ে দিতে হবে। মিষ্টিগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন একটি পাতিলে 2 কাপ চিনি 1 কাপ পানি দিয়ে সিরা করে নিয়েছি। সিরাটা একটু ঠান্ডা করে নিতে হবে। এখন ওই সিরায় মিষ্টিগুলো দিতে হবে। 10 থেকে 15 মিনিট মিষ্টিগুলোকে ভিজিয়ে রাখতে হবে। মিশানো হয়ে গিয়েছে, দেখুন ভিউয়ার্স কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো। এটা খুবই সফট এবং স্মুথ, এটা খেতে খুবই টেস্টি এবং পুষ্টিকর।